শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে 2021 সালে WBCS গ্রুপ এ এবং গ্রুপ বি এর সম্পূর্ণ যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশ করে দিয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা এই মেরিট লিস্টে চাকরি পেলেন, গ্রুপ এ এবং গ্রুপ বি এর বিভিন্ন পোস্ট অলঙ্কৃত করলেন নিজেদের দক্ষতা, যোগ্যতা এবং মেধায়, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক হার্দিক শুভকামনা এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অভিনন্দন। আমরা এটা মনে রাখতে পারবো যে 2021 সালে যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কবে না 2021 সালে, সম্ভবত আমার তারিখটা মনে হয় 22শে আগস্ট, ঠিক আছে, 2021 এর 22শে আগস্ট এরকম একটা পরীক্ষা হয়েছিল। তাহলে আজকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে দুবছরের মাথায়, প্রিলিমস হওয়া থেকে দুবছরের মাথায় গ্রুপ এ এবং গ্রুপ বি ফাইনাল রেজাল্ট যেটা সেটা বেরিয়ে গেল। এর আগে সময় যেটা বেশি লেগেছিল 2020-তে, সেই সময়টা কিন্তু অপেক্ষাকৃত সংকুচিত হলো, অর্থাৎ দুবছরের মধ্যে ফাইনাল রেজাল্টটা প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন। আমরা দেখি রেজাল্টে যেটা বলেছে, রেজাল্টে গ্রুপ এ তে যতজন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে সেটা হচ্ছে 92 জন ক্যান্ডিডেট, 2020-তে মানে গ্রুপ বি তে যতজন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে সেটা হচ্ছে 24 জন ক্যান্ডিডেট। গ্রুপ এর ক্ষেত্রে কাট অফ মার্কস হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 1051.82, আমরা এটাকে 1052 ধরতে পারি। আর গ্রুপ বির ক্ষেত্রে কাট অফ হয়েছে 1070.30, এটাকে 1070-71 এরকম বলা যেতে পারে। এবার দেখো গ্রুপ এ তে যে 92 জন সিলেক্টেড হয়েছে তার মধ্যে এক্সিকিউটিভে 40 জন, রেভিনিউ সার্ভিসে 31 জন, কোঅপারেটিভ সার্ভিসে 6 জন, এমপ্লয়মেন্ট সার্ভিসে 7 জন সিলেক্ট হয়েছেন, আর গ্রুপ বি মানে হচ্ছে পুলিশ সার্ভিসে সিলেক্টেড হয়েছেন হচ্ছে 24 জন ক্যান্ডিডেট। এবার আমরা দেখি যে মানে গত বছরের রেসপেক্টে কিরকম পরিবর্তন এসছে। দেখো 2021-এ গ্রুপ এ তে সিলেক্টেড হয়েছেন 92 জন, কাট অফ হচ্ছে 1052, 2020-তে গ্রুপ এ তে সিলেক্টেড হয়েছিলেন 77 জন, কাট অফ মার্ক ছিল 1117 ছিল কাট অফ। অর্থাৎ আমরা দেখতে পারবো যে 2020-তে গ্রুপ এ তে যে কাট অফ মার্কস ছিল তার তুলনায় এবারে কাট অফ মার্কস কিন্তু কমেছে, অর্থাৎ 1117 থেকে 1052-তে এসছে, কিন্তু লোক সংখ্যা নেওয়ার সংখ্যা 77 ছিল সেটা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ কাট অফ মার্কস একবার বাড়তে শুরু করলেই যে সেটা বাড়তে থাকবে সেরকম কিন্তু না হতেই পারে, মানে কাট অফ মার্কস বেড়েছিল 2020-তে, 2021-এ সেটা কমে গেছে, এবং 2021-এ লোক সংখ্যা কম ছিল এবার লোক সংখ্যা বেড়েছে। 2019-এ দেখো 70 জনকে নেওয়া হয়েছিল, 1038 ছিল কাট অফ, 2018-তে 79 জনকে নেওয়া হয়েছিল, 1020 হচ্ছে কাট অফ, আর 2017-তে 131 জনকে নেওয়া হয়েছিল, 910 হচ্ছে কাট অফ। তাহলে আমরা যদি দেখি যে 2017-তে 131 জনকে নেওয়া হয়েছে, কিন্তু 2018-19-20 এই সময়কালটাতে দেখো 70-80 জনকে নেওয়া হয়েছে, এবারে গ্রুপ এ তে নেওয়ার সংখ্যা বাড়লো, অর্থাৎ সেটা 92 হলো। এবার যদি আমরা গ্রুপ বি এর দিকে দেখাই তাহলে দেখবো যে 2021-এ গ্রুপ বি তে 24 জনকে নেওয়া হয়েছে, একই রকম ভাবে 2020-তেও 24 জনকেই নেওয়া হয়েছিল, কিন্তু দেখো সেই সময় কাট অফ মার্কস ছিল 1113, এবার কিন্তু কাট অফ মার্কস কমে গেছে, অর্থাৎ 1070 হয়েছে। অর্থাৎ কাট অফ মার্কস কিন্তু গতবারের রেসপেক্টটা কমেছে, অর্থাৎ কাট অফ মার্কস বাড়তে শুরু করলে সেটা আজীবন বেড়ে যাবে এরকম ব্যাপার নেই, কাট অফ কমতেও পারে। একই রকম ভাবে 2019-17 জনকে নেওয়া হয়েছিল, কাট অফ মার্কস ছিল 1026, 2018-13 জনকে নেওয়া হয়েছিল, কাট অফ মার্কস হচ্ছে 1034, আর 2017-20 জনকে নেওয়া হয়েছিল, কাট অফ মার্কস ছিল 947। এবার 2017-র আগে পাবলিক সার্ভিস কমিশন কাট অফ মার্কস প্রকাশ করতো না, ফলে আর কি মানে সেই কাট অফ মার্কসগুলো আমি জানি। তাহলে আমরা একটা জিনিস অন্তত এখান থেকে তুলনামূলক আলোচনা করে দেখতে পাচ্ছি যে মানে লোক নেওয়ার সংখ্যা এই যে 18-19 যে পিরিয়ডটা সেই সময়টাতে যেরকম কমে গেছিল তার রেসপেক্টে কিন্তু 2021-এই কাট অফ লোকজন নেওয়ার সংখ্যা যেটা, অর্থাৎ ক্যান্ডিডেটের সিলেকশন ভ্যাকেন্সি যেটা, সেটা কিন্তু বাড়লো, ঠিক আছে। সুতরাং আমরা এইটুকু অন্তত বুঝতে পারছি যে কাট অফ মার্কস একবার বাড়তে শুরু করলে সেটা আজীবন বেড়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই, সেটা কমতে পারে। আর 2 নম্বর হচ্ছে লোকজনকে নেওয়া হচ্ছিল যে পিরিয়ডে কম, অর্থাৎ এই করোনার যে সময়কালটা কম নেওয়া হচ্ছিল, এবারে কিন্তু গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা সেটা ওরা তুলনায় বেশি হচ্ছে। এই হচ্ছে আজকে রেজাল্ট এবং বিগত বছরের সাথে তুলনা। আমি পরবর্তীকালে একটা ভিডিও করবো এবং সেখানে দেখবো যে যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে তারা কিভাবে আর কি মানে এই ধরনের যে হাই কাট অফ, ঠিক আছে, এটা তো এখনো হাই, মানে আমরা যদি এইটার রেসপেক্টে এটার রেসপেক্টে তুলনা করি তাহলে এখনো পর্যন্ত কিন্তু কাট অফটা হাই, তাহলে সাবজেক্ট ওয়াইজ রিভিশন এবং ইন্টারভিউতে মোটামুটি কিরকম মার্কস পাওয়া যাবে। আর একটা কথা বলা, সেটা হচ্ছে যে গত বছর থেকে যেটা শুরু হয়েছে যে মানে র্যাঙ্কিংটা দিয়ে দেওয়া হচ্ছে, যেমন ধরো এবছর যে গ্রুপ এ তে যিনি ফার্স্ট হয়েছে, অর্থাৎ এক্সিকিউটিভে যিনি ফার্স্ট হয়েছে তিনি ওভারঅল লিস্টে ফার্স্ট, ঠিক আছে। একই রকম ভাবে যিনি সেকেন্ড হয়েছেন, দুজন আছেন সেকেন্ড লিস্টে, সেটা আমি যেটা দেখলাম যে এক্সিকিউটিভে যিনি সেকেন্ড হয়েছেন তিনিও সেকেন্ড, এবং পুলিশ সার্ভিসে যিনি ফার্স্ট হয়েছেন তিনিও আর কি মানে সেকেন্ড হয়েছেন ওভারঅল লিস্টে, অর্থাৎ সেকেন্ড পজিশনটা আমি দুজনের ক্ষেত্রে দেখলাম, আর বাকিগুলো
সেভাবে এখনো দেখা হয়নি। এই হচ্ছে আজকে রেজাল্টের ওভারঅল একটা তুলনা। সুতরাং তোমরা যারা সামনে মেন্স দিতে যাচ্ছ 2022, তারা কিন্তু আর কি মানে খুব ভালো করে প্রস্তুতি নাও যে কিভাবে তোমরা আর কি মানে ঠিকঠাক করবে বা স্ট্র্যাটেজি সাজাবে যাতে এইরকম ভাবে ফাইনালিস্টে সিলেক্ট হতে পারো এবং তোমরাও তোমাদের এইরকম উচ্চতর যে পদমর্যাদা সেটা অলঙ্কৃত করতে পারো। সেই জন্য আমরা দেখো 2023 প্রিলিমিনারি এবং 22 মেন্স কে সামনে রেখে মক টেস্টের একটা সিরিজ তৈরি করেছি এবং একটা ফুড এসআইয়ের মক টেস্ট আমি এখন অবধি তৈরি করেছি। যারা নিতে চাও তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। সাইকোলজি নতুন অপশনাল ব্যাচ যেটা আমরা শুরু করেছি, আমরা নিশ্চয়ই দেখাবো ভবিষ্যতে যে সাইকোলজি অপশনাল যারা নিয়েছিল তাদের মধ্যে থেকে কেউ সিলেকশন পেয়েছে কিনা, সেরকম জানলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তার সাইকোলজি অপশনাল যে ব্যাচটা রবিবার থেকে শুরু করেছি সেটা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা ভালো করে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই উইকেন্ড অর্থাৎ শনি রবিবার একটা নতুন ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে, যেখানে আমি বলে দেবো যে আমার নতুন ব্যাচ যেটা আর কি আগস্ট মাসের শেষের দিকে শুরু হতে চলেছে সেটা কিভাবে আমি পড়াই। যারা যারা সেই ভিডিও দেখে আগ্রহী হবে তারা আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখার পর, এখন ইমেল করার দরকার নেই, খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখে তারপর আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। যদি ভালো লাগে লাইক করো এবং সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি বেজাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সমস্ত অথেন্টিক অ্যানালাইসিসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, বিজয়ী হও, ভিডিওটাকে লাইক করো এবং অনেক অনেক বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো যাতে প্রত্যেকে এই বিশ্লেষণটা পেতে পারে এবং ভবিষ্যতে তাদের রূপরেখা কিরকম হবে চলা সেটা নির্ধারণ করতে পারে। ভালো থেকো, বিজয়ী হও।